ক্লাস 8 এর ম্যাথের বসে দেখি 14 এর 3 এর অঙ্ক থেকে স্টার্ট করব। 3 নম্বর প্রশ্ন, নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির গসাগু নির্ণয় করি। এখানে তিনটে সংখ্যামালা দেওয়া আছে, এরকম কত এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইজিক্যাল টু, দেখো আমি লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার, কারণ ওয়ান স্কোয়ার মানেই ওয়ান। ইজিক্যাল টু, দেখো সেই এ প্লাস বি এ মাইনাস বি এ ফর্মুলা পাচ্ছি না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যেখানে আমার এক্স হচ্ছে এ আর ওয়ান হচ্ছে বি। আমি ভেঙে কী লিখি, এক্স এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে এখানে হলো এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান। দ্বিতীয় সংখ্যামালা কি ছিল, এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান, এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান লিখলাম, মানে টু এক্সটাকে আমি এরকমভাবে লিখলাম, লিখতে পারি কারণ দেখো টু ইন্টু এক্স ইন্টু ওয়ান ইজ টু এক্সই পাচ্ছি, প্লাস ওয়ানটাকে আমি লিখলাম ওয়ান স্কোয়ার, ওয়ান স্কোয়ার মানে ওয়ান। আমরা কি জানি এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কি, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, সেম আছে দেখো এ স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার, ইজিক্যাল টু কী লিখতে পারি, এ মাইনাস বি হোল স্কোয়ার, যেখানে এ হচ্ছে এক্স আর বি হচ্ছে ওয়ান, ইজিক্যাল টুকে আমি ভেঙে লিখি এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান। তৃতীয় সংখ্যামালা, এক্সের কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস টু এক্স, এখানে দেখো তিনটে ক্ষেত্রেই এক্স কমন, এক্সের কিউব মানে তিনটে এক্স, এক্স স্কোয়ার মানে দুটো এক্স, আর এখানে এক্স আছে, তাহলে আমি এক্স কমন নিয়ে লিখি, এক্স কমন নিলাম কী পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু। এবার এই যে সংখ্যামালাটা আমরা পেলাম, একে আমরা মধ্যপদের সহগ বিশ্লেষণ পদ্ধতিতে উৎপাদক বিশ্লেষণ করব। তাহলে আমরা কী করব, এক্স ইন্টু মধ্যপদের সহগ কত আছে, এখানে দেখো এক্সের সাথে কিছু নেই গুণাকার, তার মানে এক আছে, তাহলে ধ্রুবকে উৎপাদকে ভেঙে তার সাহায্যে আমাকে এক আনতে হবে, ধ্রুবক কত দুই, উৎপাদকে ভাঙা মানে কি দুই এককে দুই, তাহলে দুই বিয়োগ এক করলেই তো আমি এক লিখ পাচ্ছি, তাহলে আমি এখানে লিখবো এক্স স্কোয়ার মাইনাস প্লাস টু মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু। দেখো আমি কিছু এক্সট্রা লিখিনি, এখানে গুণ আকারে কিছু নেই মানে এক আছে, আর দুই বিয়োগ এক মানেই এক, তার জন্য এটা লিখতে পারি আমরা ইজিক্যাল টু এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস, এবার এটা গুণ করে লিখছি টু এক্স মাইনাস এক্স মাইনাস টু ইজিক্যাল টু এক্স, প্রথম দুটো থেকে এক্স কমন দেবো, তাহলে কে পড়ে থাকছে এক্স প্লাস টু, শেষ দূরে থেকে দেখো কিছু কমন নেই ওয়ান ছাড়া, আর মাইনাস কমন আছে, তাহলে মাইনাস ওয়ান কমন দিই, কে পড়ে থাকছে এক্স প্লাস টু ইজিক্যাল টু এক্স ইন্টু, দেখো দুটোতেই এক্স প্লাস টু কমন, তাহলে এক্স প্লাস টু কমন দিলাম, আর কে আছে এক্স মাইনাস ওয়ান, তাহলে আমাদের উৎপাদক ভাঙা হয়ে গেছে। এবার আমরা গসাগু খুঁজবো, মানে কি কমন উৎপাদক খুঁজবো তিনটের মধ্যে যেটা কমন আছে, প্রথম ক্ষেত্রে দেখো এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান, সেকেন্ডে দেখো এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান, অর্থাৎ এই দুটোতে একটা করে এক্স মাইনাস ওয়ান কমন আছে, থার্ডে দেখো এক্স মাইনাস ওয়ান আছে, তার মানে এক্স মাইনাস ওয়ান তিনটেতেই কমন আছে, আর এখানে দেখো এক্স প্লাস টু আছে, আগে কোথাও ছিল না, আর এখানে এক্স আছে যেটা আগে ছিল না, তাহলে আমাদের কমন শুধু এক্স মাইনাস ওয়ান, অতএব নির্ণেয় গসাগু সমান এক্স মাইনাস ওয়ান।